আজকে আমরা চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে হুয়াইনের মার্কেট ভিলেজ। হুয়াইন শহরটা সম্বন্ধে আপনাদের আগেও বলেছি যে এটা থাইল্যান্ডের ব্যাংককের থেকে দূরে, 2 ঘন্টা 3 ঘন্টা ডিস্টেন্সে একটা শহর, যেটার মধ্যে সমুদ্র এবং শহরের একটা সুন্দর সমন্বয় এখানে। তা এই মার্কেট ভিলেজটা হচ্ছে গিয়ে শপিং এর জন্য বেস্ট ডেস্টিনেশন, ওখানকার সবচেয়ে বড় শপিং মল বলতে পারেন, এবং এখানে আপনি আপনার মানি এক্সচেঞ্জ করতে পারবেন, সাথে শপিং এর অনেক অপশন এখানে। যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে কিছু ওপেন স্টল, তাছাড়াও কিছু ব্র্যান্ডেড স্টল, যেমন এখানে পুমা, তারপরে আরো বেশ কিছু স্টল আপনি পাবেন এখানে, বেশ কিছু ডিপার্টমেন্টাল স্টোর আছে। আর এখন যেটা দেখছি আমরা এখানে, আমরা বাচ্চাদের জন্য বেশ কিছু গেমস, অ্যাক্টিভিটি, আর্কাইড গেম, এইসবের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটি আছে। তাছাড়াও আছে এখানে একটা সিনেপ্লেক্স। আমরা এখানে একটা সিনেপ্লেক্সে আসার কারণটা হচ্ছে কি, আসলে একটা মুভি দেখবো এই প্ল্যান করে আসা। তো এই সিনেপ্লেক্সটার সাথেই এই গেম জোনটি। আর মার্কেটের কথা যদি বলি, এখানে মার্কেটে আপনার ইলেকট্রনিক্স, ক্লোদিং, সব রকমের অপশনই আছে, বিভিন্ন ফ্লোর ডিফাইন করা এক একটা জন্য, এবং প্রাইস অনেকটাই রিজনেবল ব্যাংককের তুলনায়। তো এই জায়গার থেকে আপনাদেরকে অনেকটাই ইজি হবে। আর এটা হচ্ছে গিয়ে মার্কেটের ঠিক বেসমেন্ট ফুটে আপনার ফুড ভিলেজ টাইপের, এটা হচ্ছে গিয়ে আপনার ফুড কোর্ট। আমাদের মার্কেটগুলোতে যেরকম এটা উপরে থাকে, এটা হচ্ছে গিয়ে অনেকটা হচ্ছে গিয়ে নিচে মার্কেটের বেসমেন্টে। তো এটা বিশাল বড় একটা ফুড কোর্ট, সাথে আবার শপিং এর অপশন গুলো আছে, যেখানে কিছু স্পোর্টস এর দোকানও সাথে দেখছি। আর এই হচ্ছে ফুড কোর্টে আমাদের যেসব ফুড অপশন গুলো আমরা পেলাম, ভ্যারাইটিস অফ ফুড ছিল এখানে, যেমন আমি যেগুলো দেখাচ্ছি মোস্ট অফ দেম আর পোর্ক আইটেম অ্যাকচুয়ালি, এগুলো ছিল। তাছাড়াও চিকেন, বিফ, মাটন, এইসবের ভ্যারাইটি ছিল। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে এখানে টিকিট সিস্টেম, তো আপনি আসলে এখানে ডাইরেক্টলি কোনো পে করবেন না, এই আপনাকে পে করতে হবে, ওখানে একটা টিকিট কিনতে হবে, এবং ওই টিকিটের অনুযায়ী আপনাকে খাবার চার্জ করবে ওরা। সো যেটাই করবে আপনার ওই কার্ডের থেকেই টাকা নিয়ে নেবে। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পর্ব। মোটামুটি আমাদের এখানে আমরা লাঞ্চ করে আমাদের এই পর্বটা শেষ করলাম। থ্যাংক ইউ। রাইট।